কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছেলে মেয়ে পিজি বা মাস্টার কোর্স বর্তমানে করছো, সেটা এমএ বা এমএসসিতে যে কোনো ক্যাটাগরিতে হোক না কেন, তাদের যে পরীক্ষা হওয়ার কথা ছিল আগের বছর অর্থাৎ 2022 সালে তোমাদের যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু এই বছর অর্থাৎ 2023 সালে হতে চলেছে। এবার সেই পরীক্ষার জন্য কিন্তু অ্যাডমিট কার্ড দিতে যাচ্ছে, মানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কিন্তু অ্যাডমিট কার্ড ডিসপ্যাচ করতে যাচ্ছে। তোমাদের দায়িত্ব হবে নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময় মেনটেন করে সেই অ্যাডমিট কার্ডগুলো কালেক্ট করা। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কিন্তু নোটিশ দিয়ে এই পুরো বিষয়টা জানিয়ে দিয়েছে তোমরা কীভাবে কী কী করবে, পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, ইউনিভার্সিটি নোটিশ জারি করেছে, মানে কল্যাণী ইউনিভার্সিটি কিন্তু নোটিশটা জারি করেছে। নোটিশে তারা কী বলেছে যে এমএ আর এমএসসি এই দুটো ক্যাটাগরির 2022 সালে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে। ওকে, ফাইন। নেক্সট, তারপরে কী বলেছে, কোথায় বলেছে, কল্যাণী ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট মানে যে সমস্ত ছাত্রছাত্রী কল্যাণী ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস আছে সেই মেন ক্যাম্পাসের আন্ডারে পড়াশোনা করছো বা ভর্তি হয়েছো তাদের জন্য প্রথমে দেখে নেব তাদের অ্যাডমিট কার্ড কোথায় দেওয়া হবে। না, তাদের অ্যাডমিট কার্ড যে জায়গায় দেওয়া হবে সেই স্থানটা হলো কেইউ অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটির ডিওডিএল বিল্ডিং। ডিওডিএল মানে ডাইরেক্টরেট অফ ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং এডুকেশনের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ে তোমাদের অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে। জায়গা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির মধ্যে। এবার দেখে নেব যে সময় কোন সময়ে তোমাদের এই অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে। দেখো, 12 PM অর্থাৎ দুপুর বারোটা থেকে তোমাদের স্টার্ট হয়ে যাবে। চলবে কতক্ষণ? 3 PM অর্থাৎ দুপুর 3টে পর্যন্ত। 3 ঘন্টা কিন্তু তোমাদের প্রত্যেক দিন এই অ্যাডমিট কার্ড দেওয়ার কাজটা কিন্তু চলবে। এবার দেখে নেব কোন সাবজেক্টের জন্যে কোন দিন অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। প্রথমে দেখো এমএ বাংলা অর্থাৎ বাংলা নিয়ে যারা পোস্ট গ্র্যাজুয়েশন করছো, আর তারপরে এমএসসি ক্যাটাগরির বটানি আর গণিত মানে ম্যাথামেটিক্স আর বটানি, এই 3টে বিষয়ের জন্য যে দুদিন অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেই দিনগুলো হলো 2/2/2023 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে 3/2/2023 ফেব্রুয়ারি মাসের 3 তারিখ অর্থাৎ 2 তারিখ এবং 3 তারিখ, এই 2 দিন কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে এই 3টে বিষয়ের জন্য। ক্লিয়ার? নেক্সট, তারপরে দেখো এডুকেশান, ভূগোল আর জুলজি, এই 3টে বিষয়ের জন্য কোন দিন অ্যাডমিট কার্ড দেওয়া হবে। ক্লিয়ার করে বলে দিয়েছে যে 4/2/2023 অর্থাৎ ফেব্রুয়ারির 4 তারিখ থেকে 5/2/2023 ফেব্রুয়ারির 5 তারিখ, মানে 4 তারিখ আর 5 তারিখ, এই 2 দিন দেওয়া হবে এই 3টে বিষয়ের জন্য, এডুকেশান, ভূগোল আর জুলজি। ফাইন। এবার বাদ বাকি যে বিষয়টা থাকছে সেটা দেখো, এমএ কোর্সের ইতিহাস এবং দ্বিতীয় হচ্ছে ইংরাজি। এই ইতিহাস আর ইংরাজি এই দুটো বিষয়ের জন্য যে 2 দিন ধার্য করা হয়েছে সেই 2 দিন হলো 6/2/2023 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে 7/2/2023 ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, 6 তারিখ আর 7 তারিখ, এই 2 দিন দেওয়া হবে এই দুটো বিষয়ের জন্যে। সেই দুটো বিষয় হলো ইতিহাস আর ইংরাজি। ওকে, ফাইন। তো এটা আমরা যেটা দেখে নিলাম সেটা হলো যে কল্যাণী ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের আন্ডারে যারা ভর্তি হয়েছে তাদের জন্যে। এইবার কথা হলো কল্যাণী ইউনিভার্সিটি ছাড়া বাদবাকি যারা স্টাডি সেন্টারে পড়াশোনা করছো বিভিন্ন কলেজের আন্ডারে, মানে বিভিন্ন কলেজে ভর্তি হয়েছো কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন স্টাডি সেন্টারে পড়াশোনা করছো, তারা কীভাবে পাবে? দেখো, এবার স্টাডি সেন্টারের জন্য কী ঘোষণা করেছে, স্টাডি সেন্টারের জন্য যে সমস্ত জায়গা থেকে তোমরা অ্যাডমিট কার্ড কালেক্ট করবে সেগুলো হলো তোমরা যেই স্টাডি সেন্টারে ভর্তি হয়েছো, যে স্টাডি সেন্টারে ভর্তি হয়েছো সেই নির্দিষ্ট কলেজে গিয়ে তোমাদের কিন্তু এটা কালেক্ট করতে হবে অ্যাডমিট কার্ডটা। তোমাদের কিন্তু আর কল্যাণী ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে আসতে হবে না। আচ্ছা, কত তারিখের মধ্যে স্টাডি সেন্টারের ছেলেমেয়েরা পাবে? স্টাডি সেন্টারের ছেলেমেয়েরা এই দিনের মধ্যে কালেক্ট করতে পারবে, 3/2/2023 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে শুরু হবে তোমাদের দেওয়া আর চলবে 9/2/2023 ফেব্রুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত। 3 তারিখে শুরু হচ্ছে, 9 তারিখে শেষ হচ্ছে,
টোটাল কিন্তু এক সপ্তাহ ধরে এই প্রোগ্রামটা চলবে তোমাদের জন্য, যারা স্টাডি সেন্টারের ছেলে মেয়ে আছো তাদের জন্য। যেহেতু তোমরা স্টাডি সেন্টারে পড়াশোনা করছো, সেহেতু তোমাদের সময়টা কিন্তু লং দেওয়া হয়েছে। যে কোনো বিষয়ে যে কোনো ছেলে মেয়ে এই দিনের মধ্যে নির্দিষ্ট স্টাডি সেন্টার থেকে কিন্তু কালেক্ট করবে। হ্যাঁ, এর জন্য তোমাদের নির্দিষ্ট যে তোমাদের অ্যাডমিশন হয়েছে যেই স্টাডি সেন্টারে, সেই স্টাডি সেন্টারে গিয়ে তোমরা কথা বলো এবং এই দিনের ভেতরে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা কালেক্ট করো। পরীক্ষার কিন্তু আর বেশি দিন সময় বাকি নেই, সেহেতু এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডগুলো কালেক্ট করতে হবে। আর এই বিষয়ে যদি তোমাদের নির্দিষ্ট কোনো স্পেসিফিকেশান জিজ্ঞাসা থেকে থাকে, সেটা কমেন্ট বক্সে আমার থেকে জিজ্ঞাসা করতে পারো। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।